আমাদের সম্পর্কের জায়গাটি বিচ্ছিন্ন হবার কোনো সুযোগ নেই এবং বাংলাদেশ ভারত সম্পর্ক রক্তের আখরে লেখা বাংলাদেশের গণমাধ্যমে একটা কথা কিন্তু বেশ চাউর করা হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে যথাযথ সম্মান দেওয়া হয়নি তিনি প্রথমেই ঢুকে হাসতে হাসতে বলেছিলেন সুষমা স্বরাজ এখন থেকে আমরা ন্যাটো হব না সবাই মুখ চাওয়াচুই করছেন ন্যাটো কি নাম বললেন বলেছিলেন ন্যাটো মানে বুঝলেন না নো অ্যাকশন টক অনলি সুভাষ সিং রায় আপনার কাছে আসি নেইবারহুড ফার্স্ট এটা হচ্ছে আমাদের দিক থেকে আমাদের নীতি এটি না হলেও আমাদের দিকে যতটা মেইনটেইন করা হয় আসলে দিল্লির পক্ষ থেকে বা ভারতের পক্ষ থেকে ততটুকু মেইনটেইন করা হয় কিনা এবং স্বাধীনতার সাথে আমাদের যে একটা আবেগময় একটা সম্পর্ক ভারতের সাথে সেটা নিয়ে আমরা কথা শুনছিলাম শেখ হাসিনা নির্বাচন এবং দিল্লি এই সম্পর্কটাকে আপাতত কতটা গুরুত্বপূর্ণ সর্বশেষ যেটা আপনি উল্লেখ করলেন শেখ হাসিনা নির্বাচন দিল্লি এটা দুইজন বিজ্ঞ ব্যক্তি অন্তত দু তিনটা প্রবন্ধ লিখে ফেলতে পারবে আপনার শিক্ষক এখানে বসা আছেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি বোধ করি নিজেকে এই জায়গায় খুব বেমানান মনে করছি তাও আমার অনুভূতির থেকে আমার অভিজ্ঞতা থেকে আমার পড়াশোনা থেকে যা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ দাদা আপনার কথা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কথাটা আমি বলবার চেষ্টা করব একটা বিষয় আমরা কিন্তু প্রায় বলি যে আমাদের মুক্তিযুদ্ধে ভারতের কি অবদান ছিল এবং শুধু একটা উদাহরণ দিই দর্শকদের সামনে অনেকে হয়তো এটা জানেন না শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ের জন্য তিনি কলম্বো বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি বক্তা ছিলেন তিনি তার বক্তৃতায় বলছেন আমি যেখানেই যাই না কেন আমাকে সবাই অভিনন্দন জানায় যে আমি বিপুল ভোটে জয়লাভ করেছি কেননা আমাদের নির্বাচন সত্তর নির্বাচন এবং ভারতের নির্বাচন প্রায় কাছাকাছি সময় হয়েছিল কেননা নির্বাচন আরও আরও একটু দূরে ছিল কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছে রাষ্ট্রপতিকে অনুরোধ করেছিলাম নির্বাচনটা আগিয়ে আনতে তা আমি এই কথাই আজকে এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের বলতে চাই যার আমার জনপ্রিয়তা আর আপনারা কি দেখলেন যান বাংলাদেশে দেখে আসুন শেখ মুজিব নামে এক নেতা আছেন সারা বিশ্ব তিনি কাঁপিয়ে দিয়েছেন জনপ্রিয়তা কাকে বলে তাকে না দেখলে বোঝা যায় না এবং এই ১৯৭১ সালের আমাদের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর আমাদের যখন বিজয় অর্জিত হলো আমরা বিজয় দিবস পালন করছি বটে কিন্তু ১৭ ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধুর পুরো পরিবার ধানমন্ডির তৎকালীন ১৮ নম্বর রোডের ২৬ নম্বর বাড়ি এখন যেটা নয়েরে সেখানে কিন্তু বন্দী আছেন আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মা আমাদের বঙ্গমাতা ফজলুল হাসান মুজিব এবং শেখ রেহানা শেখ রাসেল ভারতের এক অকুতোভয় সৈনিক মেজর অশোক তারা তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহায়তায় যেই দক্ষতায় যেই সাহসের সাথে উদ্ধার করেছিলেন এগুলো ইতিহাসের অনেকেই কিন্তু উল্লেখ করেন না আর একটা তথ্য উল্লেখ করি যে বাংলাদেশের সাথে ভারত ভারতের যে সম্পর্কের জায়গাটি ১৯৭১ সালের ডিসেম্বর থেকে ৭২ জুনের মধ্যে ২০ কোটি মার্কিন ডলার দান করেছিল ভারত কেননা পরপর দুইবার শস্যহানি হয়েছিল এবং সবচেয়ে বড় ব্যাপার পণ্য আমদানি প্রকল্পের সহজ শর্তে ৪.২ কোটি ডলার মার্কিন ডলার ঋণ প্রদান করেছিল এটা আবার উল্লেখ করার বিষয় ৭৪-৭৫ পর্যন্ত ভারত দিয়েছিল ৩০.৮ কোটি মিলিয়ন মার্কিন ডলার আর মার্কিন যুক্তরাষ্ট্র এটা বলতেই হয় ৫৭.৭ কোটি মার্কিন ডলার যদিও তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের নিক্সন সরকারের অবস্থান ছিল কি কিসিঞ্জারের অবস্থান জানি শুধু আমরা এইবারের যে কথাটি প্রতিবার যখন মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যান গতবার আমি সেখানে উপস্থিত ছিলাম তার আগের বারে উপস্থিত ছিলাম বাংলাদেশের গণমাধ্যমে একটা কথা কিন্তু বেশ চাউর করা হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে যথাযথ সম্মান দেওয়া হয়নি কি ব্যাপার একজন প্রতিমন্ত্রী তাকে স্বাগত জানায় কিন্তু ভারতীয় প্রোটোকলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিও গেলে যা হয় অন্য অন্য দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান না গেলে যায় সেটাই তাদের প্রোটোকল শুধু একবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমবার যেবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছিলেন তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে হঠাৎ করে তিনি বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন এটাকেই আমাদের গণমাধ্যমের কর্মীরা ধরে রেখেছেন যাক যে কথাটি মুন্সী ফয়েজ উল্লেখ করেছেন আমাদের সম্পর্কের জায়গাটি
বিচ্ছিন্ন হবার কোনো সুযোগ নাই এবং বাংলাদেশ ভারত সম্পর্ক রক্তের আখরে লেখা কত হাজার সৈনিক এখানে ভারতের জীবন দিয়েছে সেই সম্পর্কের কথা ধরে যদি একটু জানতে চাই যে সেই সময় আমাদের যে সম্পর্কটা ছিল বা অনেকটা সময় ধরে যে সম্পর্কটা আসলে এখন পর্যন্ত মেইনটেইন করা হচ্ছিল সেটা কি বর্তমানে বর্তমান প্রেক্ষাপটে সেটা কি আসলে আছে নাকি কিছুটা দোদুল্যমান পরিস্থিতি তৈরি গত বছর এই সময় তো মাননীয় প্রধানমন্ত্রী ভারতে ছিলেন যে কথাটা যৌথ স্তরে বলা হয়েছিল আমরা মনে পড়বে কিনা প্রফেসর দেওয়ার স্যার বলতে পারবেন বারবার তারা কিন্তু ভারতের পক্ষ থেকে বলেছেন বাংলাদেশ ভারতের সম্পর্কের যে স্বর্ণ যে সময়টি সেটা কিন্তু অতিক্রম করছে এবং এই সম্পর্ক কোনো ক্রমেই আর নষ্ট হবার নয় আরেকটা কথা বলি সুষমা স্বরাজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি যখন বাংলাদেশে ভারতের যে রাষ্ট্রদূতের যে ভবন সেই ভবন যখন উদ্বোধন করতে আসেন তিনি প্রথমেই ঢুকে হাসতে হাসতে বলেছিলেন সুষমা স্বরাজ এখন থেকে আমরা আর ন্যাটো হব না সবাই মুখ চাওয়াচাই করছেন ন্যাটো কি বললেন বলেছিলেন ন্যাটো মানে বুঝলেন না নো অ্যাকশন টক অনলি তা সম্পর্ক কিন্তু ওই জায়গার থেকে অনেক কিছু বিস্তৃত হয়েছে আজকে এই যে স্যার যে কথাটা উল্লেখ করলেন মুন্সিফ রাষ্ট্রদূত মুন্সিফ ফয়েজ যে আমাদের মধ্যে সম্পর্কের টানাপোড়ন মাঝে মাঝে কিন্তু আসে প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অনেক রকম প্রান্তিক বিচ্যুতির জায়গা তৈরি হয় কিন্তু কতটুকু কমে এসেছে আপনি সীমান্তে হত্যাকাণ্ড কতটুকু কমে এসেছে আপনি খেয়াল করে 2015 সালে যখন 41 বছর পরে স্থল সীমান্তের যে বিরোধটি ছিল সেই বিরোধের যে শান্তিপূর্ণভাবে যেটা সমাধান হয়েছিল সেটা ভারতের লোকসভা এবং রাজ্যসভার যৌথ সভায় একজন সংসদ সদস্য আবেগ তাড়িত হয়ে ওই একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের যে গানের যে কলিগুলো সে পুরো গান গেয়ে শুনিয়েছে এবং পুরো 182 জন সংসদ সদস্য সব দল মিলে তারা অভিনন্দন জানিয়েছে সম্পর্কের জায়গাটা তা এগিয়ে যাওয়ার বিষয় কিন্তু ছাড় যেটা উল্লেখ করলাম আমাদের কিন্তু অনেক সৃজনশীল দক্ষতা দেখাবার প্রয়োজন আছে আমাদের অনেক কাজের প্রয়োজন আছে আমাদের এই দক্ষতার জায়গাটা আরো বেশি উন্নয়ন ঘটলে আমার মনে হয় সম্পর্ক আরো দৃঢ়